বন্ধুরা, পাবজি মোবাইলের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যে এখনকার বটগুলো ভাই এতটা উন্নত হয়েছে যে কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি কী ধরনের উন্নত হয়েছে। আমার একটা টিমমেট মরছিল বটের হাতে, আমি আপনাদের দেখাচ্ছি। অনেকে শুনে বলবে বটের হাতে টিমমেট মরছে, আসলে অ্যাকচুয়ালি আমার ওই টিমমেটটাকে ছিলাম, আমরা অনেক দূরে চলে গেছি। টিমমেট ছিল হলো স্কুলের অ্যাপার্টমেন্টে, এবং আমরা গেছিলাম হচ্ছে রজোকে, আমরা রজোকে গেছিলাম আর লুট করতে। আমাদের টিমমেটটা অফলাইনে ছিল, এই কারণে ওকে অ্যাপার্টমেন্টে রেখে আমরা চলে গেছি। সো একটু পরে দেখি আমার টিমমেটের লাইফ অল্প অল্প কীরকম দিচ্ছে। যেহেতু আমি কাপ পুজ দিতেছি, এবং আমার কিলো অনেক বেশি দরকার, যেহেতু আমার কেডি রেশিওটা ঠিকঠাক রাখতে হবে, তাই আমি ওখানে দৌড় দিলাম হলো অ্যাপার্টমেন্টে গাড়ি নিয়ে রজক থেকে কিলটা নেওয়ার জন্য। বাট যাইতে যাইতে দেখি আমার টিমমেট শেষ। তারপরে কী হলো বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি। বট কিল করার পর সাথে এখনকার বটগুলো কত উন্নত হয়েছে সব দেখাচ্ছি আপনাদের। আগে একটা টাইমে এমন ছিল ভাই যে বট কিল করার পর, ভাই কিল কি বট আপনার মারতেই পারতো না, আপনাকে দুই তিনটা শট দেওয়া বট দূরে চলে যেত, অন্যদিকে ঘুরে চলে যেত। আর এখনকার বট এতটাই উন্নত হয়েছে যে আপনারা দেখলেও বুঝতে পারবেন ভাই। একটা টাইমে সিরিয়াসলি আমার যারা যারা প্রথম প্রথম পাবজি খেলছেন তাদের মনে আছে অফকোর্স যে একটা টাইমে ছিল যখন বটটা আপনাকে দুইটা বা তিনটা হিট করে বট উল্টা দিকে ঘুরে চলে যেত, মানে আপনাকেও আর হিট করতো না। তো বাট এখন আস্তে আস্তে এতটাই অ্যাডভান্টেজ এতটাই উন্নত হয়েছে যে বট এখন ঘরের ভিতরে ঢুকতে পারে, কিল করতে পারে, বাকিটুক তো আপনারা দেখতেই পারবেন, লুটও করতে পারে। অনেকে বিশ্বাস করে না যে বট কিল করে লুট করতে পারে, আজকে আপনারা দেখতে পাবেন সব কিছু। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এবং আজকে বিকাল 5টার দিকে লাইভ স্ট্রিম এই কারণে করতে পারিনি ভাই, একটু কাজে ব্যস্ত আছি, এই কারণে বাট সমস্যা নেই, আমরা রেগুলার লাইভ স্ট্রিম করি। নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ একটা টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা আছে, দেখি কী না করা যেতে পারে। সবাই সঙ্গে থাকবেন, এবং লাইক না দিলে লাইক দেন, এবং সাবস্ক্রাইব না করলে করে দেন। ইউটিউবার বা স্ট্রিমারদের মধ্যে টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা আছে বাংলাদেশের। সো দেখা যাক কী করা যায়, আমাদের সঙ্গেই থাকবেন এবং সব কিছুই জানতে পারবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এবং এই ভিডিওতে এম হচ্ছে 70টা লাইকের, যেটা আপনাদের জন্য কোনো ব্যাপারই না, জাস্ট লাইক করে দেন। এবং আপনারা যদি নিউ হয়ে থাকেন আমাদের চ্যানেলে, পাবজি রিলেটেড রেগুলার ভিডিও এবং লাইভ স্ট্রিম এবং কাস্টম রুম খেলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এ দেখুন আমরা আছি আপাতত রজকে, এবং আমাদের টিমমেট আছে হচ্ছে আপাতত ইয়াতে হোস্টেলে, এই যে স্কুলের পাশে যে হোস্টেল বা যেটাই বলতে পারেন অ্যাপার্টমেন্ট। তো আমার এক টিমমেট বলে যে দেখো ভাই, যে এখানে আমাদের টিমমেটটার একটা বট মনে মারতেছে আস্তে আস্তে করে। এটা বুঝতে পারলাম এই কারণে, দেখেন লাইফ অনেক আস্তে আস্তে যাচ্ছে, যে দেখছেন অনেক আস্তে আস্তে যাচ্ছে। এবং মানে আপনারা কিলের স্টাইলটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে এটা একটা বট ছিল। তো আপনারা আমি যখন মারবো তখনও বুঝতে পারবেন যে এটা বট কেন ছিল, দেখাচ্ছি আমি। আমি এখানে চলে আসছি, এবং চলে আসার পরে যে এটার ভিতরে আমার টিমমেট ছিল, আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে অ্যাকচুয়ালি বটটা গেল কই। যেখানে আমার টিমমেটের ডেড বডি ছিল বটটাকে খুঁজতেছি আমি, এখানে আমি বুঝতে পারছি যে এটা বট ছিল। তো আমি তেমন বেশি ভয় পাইনি, বাট আমার গেমটা হালকা পাতলা একটু ল্যাক করতেছিল। তো এটা একটু টেনশন ছিল কি আবার বটের হাতে লাস্টে যায় মই নাকি। তো আমার কাছে ছিল শুধুমাত্র K98 এবং M416 ছিল আমার কাছে, যেটা এনাফ ছিল যে কোনো বট কেন যে কোনো একটা মানুষকে অরিজিনাল মানুষকে মারার জন্য। বাট আমার গেমটা মারাত্মক লেভেলে ল্যাক করতেছিল হালকা পাতলা। তো আমি আবার মানে খুঁজে পেতেছিলাম না বটটা আসলে অ্যাকচুয়ালি গেছে কই, আমি খুঁজতে চেষ্টা করতেছিলাম বটটা আসলে গেছে কই। তো আমি এই যে এখানে দেখেন আমি আবারও এখানে ডিসিশন নিয়েছিলাম যে এখান দিয়ে ভিতরে গিয়ে আবার দেখা যাক কই গেল অ্যাকচুয়ালি। এবার দেখি এই পাশ থেকে নোটিফিকেশন আসছে, দেখেন এটা বট, এই যে এটা বট ছিল আপনারা দেখতেই পারছেন। এবং ইয়া আমি মানে একটু এখানে একটু শিওর হয়ে গেলাম আরও যে এটা একটা বট ছিল। এবং আপনারা একটু যদি খেয়াল করে দেখেন, আপনার দাঁড়ান আমি এখানে হিল করে নিচ্ছি নিজেকে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এটা যে বট ছিল, যে অ্যাসাসিয়ান কোড দেখলে বোঝা যাচ্ছে যে এটা বট ছিল, কারণ বেশিরভাগ বটেরই এটা পড়ে থাকে। আপনারা দেখতে পারছেন বট এখানে ইউজি টাইপের কিছু একটা ড্রপ করছিল এবং নিজে কিছু একটা নিছে। তো অর্থাৎ এখন এদের এই বোঝা যাচ্ছে যে এখনকার বটগুলো এতটাই উন্নত হয়েছে যে এরা মানে আপনাকে মানে মারতে পারবে, মানে আপনি অফলাইনে গেলে অফকোর্স মারতে পারবে, এতটা উন্নত হয়নি যে আপনি অনলাইনে থাকা অবস্থায় আপনাকে মেরে দেবে। যদি এর মেরে দিতে পারে তাহলে বুঝবেন ভাই আপনি বিশ্বের সেরা নুব টাইপেরই বলতে পারেন। তো এতটাই উন্নত হয়েছে আপাতত বটগুলো যে আপনি যদি আপনাকে বাই চান্স মাইরাও দিতে পারে তাহলে ও নিজের ইচ্ছা মতো ওয়েপনও তুলে নিতে পারবে আপনার কাছ থেকে। সো এটা থেকে বোঝা যাচ্ছে ভাই বট আপাতত অনেক উন্নত হচ্ছে, এবং স্টিল নাও বট পাবজিতে আসে। নেক্সট ম্যাচে আমি ট্রাই করবো ভাই যে বটের হাতে নিজে মরবো, সোলো খেললাম অনেকবার ট্রাই করছি বাট পারতেছি না, কোনো বটই পাইতেছি না সোলো খেলতে গেলে। মানুষ শুনে আসবে কী রে বট খুঁজে পাই না, বাট আমি ট্রাই করতেছি বাট বট পাই না কোথাও, বুঝতেছি না বট পাইতেছি না কেন সোলোতে। আমি দুইবার নাকি তিনবার ট্রাই করছি, এখন দেখা যাক ভাই নেক্সটে কী করা যায়। নেক্সটবার আমি ট্রাই করবো যে আমি বটের হাতে মরবো এবং বটের স্পেক্ট করতে ট্রাই করবো। আমি অনলাইনে অনেকগুলো ভিডিও দেখছি এটা নিয়ে যে বটকে স্পেক্ট বলে করা যায় না,
বাট এবার নিজেরা ট্রাই করে দেখি যে সত্যিকার কি বটকে এক্সপেক্ট করা যায় না কি যায় না, মানে মরার পর যে এক্সপেক্ট অপোনেন্ট দেওয়া থাকে ওখান থেকে দেখা যাক বটকে এক্সপেক্ট করা যায় না কি যায় না। আপনারা কি ইন্টারেস্টেড আছেন নাকি অবশ্যই জানাবেন নিচে কমেন্টে। এবং আজকে ভিডিওটা পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করে দিন। বোঝা গেল যে এখনকার বটগুলো অনেক বেশি উন্নত হয়েছে এবং এরা আপনাকে আপাতত চাইলে আপনাকে অফলাইনে যদি আপনি থাকেন আপনাকে মায়ের আপনার থেকে লুট গুলো নিতে পারে। সো আজকে ভিডিও পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করে দিন, সাবস্ক্রাইব না করলে ভাই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করেন। এবং জানাতে ভুলবেন না নিচে যে আপনারা কি নেক্সট এই ধরনের কোনো ভিডিও চান নাকি অবশ্যই জানাবেন নিচে কমেন্টে। নিজের দেশকে ভালোবাসতে থাকুন, টেকনোমনি ইউটিউব চ্যানেলে সেই থাকুন, ভালো থাকবেন, টেকনোমনি ইউটিউব চ্যানেলে সেই থাকবেন। এবং আমাদের ডিসকর্ড একটা সার্ভার আছে, আমরা মাঝে মাঝে কাস্টম খুলি ডিসকর্ড সার্ভার, আজকে রাত্রেবেলা হয়তো খুলতে পারি ফানি স্কুল টাইপের, মানে আপনারা ফানি স্কুল না বলতে পারেন ফাইটিং বা রেসলিং টাইপের কিছু করুন সবাই মিলে, এবং রেসিংও করতে ট্রাই করবো সবাই, কোনো ওয়েপন ছাড়া কাস্টম ম্যাচে কিছু একটা করতে ট্রাই করবো। সো যদি চান এরকম এটাতে অংশগ্রহণ করতে, অফকোর্স ডিসক্রিপশনে না একদম নিচে ফার্স্ট কমেন্টই আমি ইয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসকর্ডের, অবশ্যই ওখান থেকে চাইলে জয়েন করে আসতে পারেন। নিজের দেশকে ভালোবাসতে থাকুন, টেকনোমনি ইউটিউব চ্যানেল সেই থাকুন, ভালো থাকবেন, টেকনোমনি ইউটিউব চ্যানেল সেই থাকবেন, এবং আল্লাহ হাফেজ।